সংবিধানের বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের কারণে চৌধুরী নেতৃবৃন্দরও নাই, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নাই। তাহলে কেন, কি কারণে নির্বাচনের সামনে রেখে আবার নতুন করে সেই পুরনো কাশিন্দি কাটানো হচ্ছে? কেন বলা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন, জামাতি সুষ্ঠু নির্বাচন নির্বাচন করছি, দৃঢ় প্রত্যয় আমরা ঘোষণা করেছি। এবং নির্বাচন 29 সেপ্টেম্বর ঢাকায় একটি চৌধুরী বিরাট কমিটি সমাবেশ করব, ওই মহানগর নাট্যমঞ্চেই করব, এবং ওখানে আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দ, আওয়ামী লীগের দল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ওখানে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা প্রতিটি বিভাগে যে কথা বলেছিলাম, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম সহ প্রতিটি বিভাগে ঈশ্বর অক্টোবর মাসের মধ্যে আমরা সমাবেশ করব এবং গ্রামে গঞ্জে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। এই কথা বলতে চাই, স্পষ্টভাবে বলতে চাই, এরা আর ঘুরবেন না, এরা ডুবন্ত নৌকার মতো হয়ে গেছে, জাহাজের মতো হয়ে গেছে, আর এই মহা লাশকে নিয়ে উদ্ধার করার চেষ্টা করবে। দুর্নীতিবাদের পক্ষে নেমেছেন আপনারা, দণ্ডিত ব্যক্তির পক্ষে নেমেছেন আমরা, চিহ্নিত খুনিদের নেমেছেন আমরা, আপনারা নেমেছেন, কেন নেমেছেন আমরা বুঝতে পারি। কারণ আগামী কয়েকদিনের মধ্যেই সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের রায় হতে যাচ্ছে, তখন তড়িঘড়ি করে ওই বিএনপি নামধারি নেতৃবৃন্দের সাথে নিয়ে আপনারা নেমেছেন, মনে করেছেন যে মানুষ জনগণকে আপনার অন্যদিকে লক্ষ্য অন্যদিকে নিয়ে যাবে, তা হবে না কোনোদিন। আইন আইনের প্রতি চলবে, আইনের সাধারণ এই দেশে যেভাবে আছে সেভাবেই থাকবে। শুনে আমি বলি, এরা সবসময় হুমকি দেয়, কাউ যে বাঘের মতো আগে একে খুঁজে পাওয়া যায় না, ওকে খুঁজে পাওয়া যায় না, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা নিজেরা নিজেরা এমন নেতৃত্ব সৃষ্টি করেছে, অন্য নেতৃত্ব ভাড়া করতে হচ্ছে ওদেরকে। এত এত বেশি মানে দুর্ভাগ্যজনক যে বিএনপিকে আজকে আপনার ওই সমস্ত পরীক্ষাকে জনবিচ্ছিন্ন নেতাকে ভাড়া করতে হচ্ছে, এমনকি তার নিজেই এখন খাদি জায়গায় মাইনাস করার জন্য মাঠে নেমেছে, নিজেরাই মাঠে নেমেছে, অন্য একজন নেতাকে এনে তার দুই নেতাকে মাইনাস করার জন্য এখন নিজেরাই মাঠে নেমেছে। তো ওদের উত্তর কী দেবো বলেন? ধন্যবাদ।